মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো লাস্ট দুদিন ধরে আমার দাঁতে খুব ব্যথা করছিল, ঠিক আছে, তাই বলছি যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু সে কিছুতেই ঠিক হচ্ছে না। এখন মা আর আমি জোর করে ঠিক করেছে যে আমাকে ডাক্তারখানায় নিয়ে যাবে, ধাক্কা দিয়ে মেরেই ফেলবো ওটাকে। যদিও আমার মনে হয় দু তিন দিনে ঠিক হয়েই যেত, বাট এরা শুনছে না। তো এখন আমি যাবো ডেন্টিস্টের কাছে, এখানে অমিতও আছে। আর আমরা ঠিক করেছিলাম মহাবলেশ্বর যাবো, বাট সেটা ক্যান্সেল করে দিয়েছি। কেন? কারণ খুব হেক্টিক হয়ে যাবে না হলে। যাই হোক, উদাহরণ ফার্দার এডে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন আমি আর অমিত বেরোচ্ছি, অনেকবার ওকে বললাম যে না গেলেও হয়, বাট কিছুতেই শুনছে না। চল মাছ নিয়ে চলে আসি, লাগবে না যাওয়া। মাছ নেবো, কিন্তু তার আগে ডাক্তার দেখাবো। যাই হোক, ডাক্তার না যেতেই হবে। আমার না কোনো সময় ডাক্তারের কাছে আসতে একদমই ভালো লাগে না। এবার তোমরা বলবে যে কার ভালো লাগে, আমি জানি কারোরই ভালো লাগে না, বাট আমার একটুখানি বেশি ফোবিয়া আছে। আমার মনে হয় যে ছোট একটা প্রবলেম নিয়ে আসবো আর বলবে যে এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, সেই টেনশনে আরও টেনশন বেড়ে যায়। তো আসতে ইচ্ছা করছিলো না, এখন কোনো উপায় নেই, বড় আর মা শুনছে না বলে আসতেই হলো। আমি দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে কে জানে। যাই হোক, এখানেই উপরে চেম্বার আছে, তো যাওয়া যাক। কোথায় আছি আমরা? আমরা এখানে এসে গেছি, এসে দেখছি এখানটা তো বন্ধ। ভগবান জানে আমি কি কথা বলে এসছে, কি কথা বলে এসছো? তুই ফোনে জিজ্ঞেস করলি? তো ডাক্তারের কাছে পেয়ে গেছি অ্যাপয়েন্টমেন্ট। এবার আমি যাচ্ছি রিয়াঙ্কাকে নিয়ে, যে বলবো যে ম্যাডাম দেখুন আমার বউ তো ব্রাশ ট্রাশ করে না, তার জন্য হয়তো ব্যথা হয়েছে। তো আপনি তাড়াতাড়ি যাওয়া পারেন, চার পাঁচটা ইঞ্জেকশন দিয়ে মারি ফুলিয়ে একদম পুরো বাড়িতে বসিয়ে রাখুন, যাতে কথা না বলতে পারে আর আমার মুখে এনে উত্তর না দিতে পারে মুখে মুখে। এসে গেছে, কোথায়? স্বপ্ন বা সব কার ডেন্টিস্ট পেয়ে গেছি, তাড়াতাড়ি যাচ্ছি। দাঁড়াও, বাজে কথা বলিস না দেখো, এখানে আমাকে ভয় লাগাচ্ছে। তুই যাবি ভেতরে গেলে তোকে ইঞ্জেকশন দিয়ে দেবে। কারণ ইঞ্জেকশন কেন দেবে, কি হয়েছে আমার? এই যে অমিত কুমার শাহ, ভুলে যাস না, তোরও একদিন দিন আসবে, ঠিক আছে? যেরকম দাঁতে ব্যথা হবে তখন আমি ওই সেম কথাটাই বলবো। কি আছে, খাস নাকি? না, পান মশলা গুটকা, নিজের ব্যাপারে কথা বল, ঠিক আছে? আমি কিচ্ছু বাজে হ্যাবিটস নেই আমার। এরকম একটা বউ পেয়ে তোর কপাল খুলে গেছে। অমিত বলছে কি এত পর ফর্মের পর ফর্ম দিচ্ছে, এ তো মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছে। আমি আইসিএসসি তাতে ফিল কর। এখানে রিয়াঙ্কার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে ব্রাশ করে না, দাঁতে খুব নোংরা আছে, পরিষ্কার করে তুলেছে। এখানে এসেছে, তোমার দিকে ঠোঁটটাকে খুলছে না ভয়েতে, যে ডাক্তার কি বলবে, তাহলে কার দাঁতে প্রবলেম হচ্ছে তোমরা বুঝে যাও। ওটা আমি তো ডিগনি আমাদের এখান থেকে হয়ে গেল, বেরিয়ে যাচ্ছি। মেডিসিন দিয়ে দিয়েছে, বলছে তিন দিন মেডিসিনটা খেতে, যদি ঠিক হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই, যদি ঠিক না হয় তাহলে আমার আক্কেল দাঁত উঠছে, যার কিনা আমার ব্লকটা অনেক দিন ধরে উঠছে, সেটাকে তুলতে হবে। আর তারপর এটা বলেছে তুমি ব্রাশ করো না, বুঝতে পারছো? একদম মিথ্যে কথা, ঠিক আছে? অনেক ফালতু মিথ্যে কথা, তোমার স্কেলিং পড়ে গেছে, তুমি কি বলছো সেটা বল। আমি এমন কথা বলছি? হ্যাঁ ম্যাডাম, সত্যি কথা বলছি, কারণ খাওয়ানো অনেক স্কেলিং আছে। আমি বলছি অমিতের দাঁতের সেটিং খুব উলট পালট, একদিনও ডেন্টিস্টের কাছে গেছে, কি বলছে তুমি ব্রাশ করো না, বলছে আমি ব্রাশ করি, দুবার করি, বলছে না তুমি ব্রাশ করো না, বলছে ম্যাম সত্যি বলছে আমি ব্রাশ করি। তখন নিয়াকের সাথে বিয়ে হয়নি, সেই নিয়া আমার সাথে খুব ঝগড়া করছিল, ওই টাইমে আমি ডাক্তার দেখাতে খুব ব্যথা করছিল। তো আমার একটা বন্ধু ছিল, বন্ধুটাকে বলছি কেউ কি ব্রাশ করে, বলছে হ্যাঁ করে ম্যাম, যে হ্যাঁ তুমি তো বলছো। আমি কি ওদের দাঁতে গলা টিপে ধরেছে, কোন আজকে দাঁত ক্লিন করে তো দাঁত পড়ে যাবে। না 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 না, আমার দাঁত ব্যথা আছে। যাই হোক, আমাদের দুজনকে বললে একটা ক্লিনিং করা যায়, বললে যে 6 মাস অন্তর অন্তর তোমরা আসবে ডেন্টিস্টকে ভিজিট করবে, এটা সবারই করা উচিত। তাহলে কোনো রকম যদি মাইনর প্রবলেম থাকে তাহলে সেটা প্রথমেই কিওর হয়ে যাবে, না হলে মেজর প্রবলেম হয়ে গেলে কিন্তু দাঁতে খুব প্রবলেম হয়। যাই হোক, এখন আমরা মেডিসিনটা নিয়ে আই থিঙ্ক মাছ কিনতে যাবো, তারপর বাড়ি চলে যাবো। ডাক্তার দেখানোর সাথে সাথে মনে হচ্ছে ব্যথাটা কমে গেছে, এটা কি তোরও হয়? ডাক্তার দেখালে মানে এটা সবার হয়, সাইকোলজি, যে মনে ডাক্তার দেখি না হ্যাঁ ঠিক হয়ে গেছে এটা মনে হচ্ছে। এসে গেছি আমরা এখানে বেঙ্গলি ফিশ মার্কেটে, গিয়ে দেখি আজকে কি কি ফ্রেশ মাছ আছে, যেটা ফ্রেশ হবে সেটাই নিয়ে নেবো। এখানে দেখছি একটা কাতলা মাছ কাটাই আছে, তো ভাবছি পেটি মাছ নেবো কিনা। এখানে চিংড়ি মাছও আছে, পমফ্রেট মাছও আছে, লোটে মাছও আছে, কিন্তু সেটা আমার অতটা ভালো লাগছে না। তো দেখি কি নেবো, এই কি নেবো রে, আচ্ছা দেখছি। তো ফাইনালি ডিসাইড করলাম যে কাতলা মাছই নিয়ে নিই, অনেকদিন কাতলা মাছের কালিয়া খাইনি, তো মা আছে আই থিঙ্ক ভালোভাবে করে দেবে, যদিও এখানে কাতলা মাছ একটুখানি ডিফারেন্ট হয়। এ ভালো হবে তাহলে, ফাইনালি নিতে যাচ্ছি, খেতে খেয়ে বুঝবো, দেখলে তো ভালোই লাগছে। আচ্ছা যাই হোক, তো কাতলা মাছই নিয়ে নিলাম। মাছ
সবজিও কিনতে হবে তো ওইগুলো কিনে ওষুধ কিনে তারপর বাড়ি যাচ্ছি। রিয়াঙ্কা এখানে আলু পেঁয়াজ সব নিচ্ছে, কিন্তু দেখো আলুটা কতটা নিয়েছে। এক কাদা আলু নিয়ে নিয়েছে, 2 কিলো আলু। কেন কি শুধু আলু পোকা, কিছু খাক না খাক শুধু আলু খাবে। শুধু এত আলু খাস না, বাঙালি আর আলু একদম মানে খাপে খাপ বলে না ওরকম। আচ্ছা ভালো, তাহলে নে, আর অনেক কিছু নিতে হবে। আমাদের এখান থেকে সবজি নেওয়া হয়ে গেছে, এখানেই সামনে মেডিসিনের দোকান আছে, তো গিয়ে যা যা ওষুধ দিচ্ছে সেটাও নিয়ে নিই। 3 দিন বলেছে খেতে, তারপর বলেছে একদম নর্মাল হয়ে যাবে। তো এখান থেকে সব ওষুধ পেয়ে গেলাম। একটা ভুল হয়েছে, সেটা হচ্ছিল আমার দাঁতে না মাঝে মাঝে একটুখানি রি 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 টাইপের ব্যথা হয় না, তো বলে ওটা নাকি সেন্সিটিভিটির জন্য হয়। সেটার জন্য একটা টুথপেস্ট দিয়েছিল, বলেছিল ওটা ইউজ করলেই চলে যাবে, বা সেটার নাম লিখতে ভুলে গেছে। আই থিঙ্ক নেক্সট দিনকে বলবো ওই নামটা লিখিয়ে দিতে। এখন থেকে তাহলে আমি ওই টুথপেস্টটাই ইউজ করবো কিছুদিনের জন্য। এসে গেছি আমরা বাড়িতে। একটা গুড নিউজ আছে, সেটা কি, মসি নাকি এসছে। মা ফোন করে বললো যে মসি নাকি এসছে। একটু লেটে এসছে কেন, কারণ আজকে নাকি সকালবেলায় গ্রাম থেকে ফিরেছে। তো শুনে আমি খুশি হয়ে গেছি যে থ্যাংক গড ফাইনালি মসি আসছে। দুপুরবেলা আবার আসবে, তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো কতদিন পর আসলে। আর সত্যি কথা বলতে মসি কোনো ছুটিও নেয় না, তো মানে মসিকে কিছু বলারও নেই। মানে একটা খারাপ জিনিস হলো যে যখন মা আসলো তখনই একবারে 6-7 দিন ছুটি নিলো। বল এ মসি কোনো ছুটি নিচ্ছে তুই দেখেছিস? তোমাদের আজকে সকাল থেকে দেখানো হয়নি, বাট এবার দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে আমাদের ড্রয়িং রুমটা। এখনো টুকটাক টুকটাক জিনিস করা বাকি আছে, এখানে একটা প্ল্যান্ট রাখবো, তারপরে এখানে একটু পেন্টিং মেন্টিং লাগাবো, বাট স্টিল এইটুকু হয়ে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। আর এখানে যে কালকে ব্রাউন কালার টেবিলটা কিনেছিলাম, যেটা কিনা বাইরের জন্য কিনেছি, সেটা আপাতত এখানে রাখা হয়েছে। ভালো লাগছে, এবার ঘরটা ভরা ভরা লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ পুনে এসে মা আমাকে অনেক 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 রান্না শেখাচ্ছে। আজকে আমাকে মা কি রান্না শেখাচ্ছে, কি রান্না শেখাচ্ছে মা? দই কাতলা। আজকে মা আমাকে দই কাতলা শেখাচ্ছে। এখানে দেখে নাও, এখানে অলমোস্ট আমি দেখে নিয়েছি যে কারিটা কিভাবে করে, মানে কারিটা কিভাবে করে। আর এখন একটুখানি বাকি আছে, সেটাও শিখে নিচ্ছি। মা চলে গেলে কোনো একদিন আমি দই কাতলা রান্নাবো, তখন তোমরা দেখে নিও। এখন জাস্ট শিখে নিচ্ছি, মাই মেনলি করছে, আমি জাস্ট ডাইরি দেখছি। দই কাতলা অলমোস্ট হয়ে গেছে, আর এত গন্ধ বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো। আর লোভ সামলাতে পারছি না, ভাবছি কখন একদম ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাবে, তাড়াতাড়ি করে নিয়ে খাবো। আহ বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। মা বললো আজকে নাকি মাছটাও ভালো। মা যতক্ষণ দই কাতলার লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে, আমি ফটাফট ফ্রেশ হয়ে যাই। অমিত অলরেডি ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে। কেন, কারণ আমরা সবাই মিলে বসে এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে, গন্ধ শুকে আরো খিদে পেয়ে গেছে। তো যাই নাকি ফ্রেশ হয়ে নি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রিয়াঙ্কাকে শুতে দিয়ে আসলাম। কেন কি, রিয়াঙ্কার আজকে দাদা ব্যথাটা একটু বেড়ে গেছে। ও অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে পেন কিলার দাঁতের, সেটা ওকে খাইয়ে দিয়েছিল। আর বললাম একটু রেস্ট নে, কেন কি ব্যথাটা বাড়লে আমি জানি কিরকম ব্যথা। আমার দাঁতে অনেক প্রবলেম ছিল, তখন ঘুমাচ্ছে। আর তার সাথে সাথে একটা কথা বলতে আছে, কাকিমা অনেকদিন পরে এখানে কাতলা মাছে কালিয়ে রেখেছিল, খুব সুন্দর হয়েছে। আর আমি অনেকদিন পরে এখন কাতলা কালিয়ে খেয়ে খুব ভালো লাগলো দুপুরবেলা। মানে আজ দুপুরে লাঞ্চটা খুব ভালো হয়েছে, কারণ কি তার আগে কাকিমা করেছিল বলতে আলো আলু পটল জানি আলু ভেন্ডি দিয়ে ইয়ে করেছিল পোস্ত, বাট আমি ভালো আলু ভেন্ডি ভাপা করেছিল বা দেখলাম পোস্ত, বাট আমার সেটাও ভালো লেগেছে। তারপরে কাতলা মাছের কালিয়া প্লাস ডাল সব কিছু খেয়ে নিয়েছি। রিয়াঙ্কা সব খেতে পারেনি, শুধু বোধহয় মাছ দিয়ে খেয়েছে, কেন কেউ দাদের ব্যথা করছিল। এমন ওকে ও শুয়েছে, দুপুরবেলা এমন একটু ঘুমাবো, ওষুধটাও খেয়েছে, পেন খেলে তখন একটু ঘুমিয়ে নিয়ে পরেটা বা বিকেলবেলা উঠে তার বাকি ব্লগটা কন্টিনিউ করবো। তো ওরা এখন সবাই রেস্ট নিচ্ছে, আমি আমার রুমে যাবো রেস্ট নেবো, বারোটা করে মুভি দেখবো। আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে পেন কিলার খেয়েছিলাম, তারপর থেকে এমন ঘুম পেয়েছি, এমন ঘুম পেয়েছে প্রায় 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিলাম। ব্যথাটা আজকে কালকে রাত্রি থেকে আমার একটু বেশি বেড়েছে। দুটো মানে দাঁতের মাঝখানে যে চামড়াটা আছে, মাংসটা আছে, সেটাকে কামড়ে কামড়ে নিজেই খারাপ করে দিচ্ছে এরা মনে হচ্ছে, বুঝেছিস। আর পেন কিলার খেয়ে কি ঘুম পায়? পায়, অনেকে পায়। যাই হোক, ঘুমিয়ে ঘুমিয়ে নিয়েছি, এখন উঠে আবার ব্লগটাকে স্টার্ট করছি। তো রিয়াঙ্কা যেহেতু একটু দাঁতের ব্যথা আছে, তো আমি ওকে বেশি প্রেশারাইজ করছি না আজকে। আমি একটু বেরোচ্ছি, এখন কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানাচ্ছি। তো আজকে আমি একাই বেরোচ্ছি, একাই ব্লগ করবো, আর তোমাদের বাবাদেরকে তাই লোক জানিও কেমন লাগলো আমার এই পাঠাতো ব্লগ। এখন যাওয়া যাক, যে কন্টিনিউ করে যে কাজগুলো নিয়ে বেরিয়েছি কি কি সেটা পরে জানাচ্ছি।
প্রথম কাজ যেটা কৌশল হচ্ছে আমি ওর স্কুটিটা একটু পরিষ্কার করব আজ ধোয়াবো ভেবেছিলাম একাই করব বাট এখানে এমন ভাবে এই গাছের থেকে কষ পড়ে না যে তোমরা দেখো ভালো করে দেখাচ্ছি দেখতে হচ্ছে কিরকম স্পট স্পট এগুলো না এমনি জল দিয়ে উঠছে না তো আই গেস ওই যারা ওয়াশ করে ওখানে নিয়ে ওরা হয়তো কিছু বলতে পারবে এখানেও সেম জিনিস এমন ভাবে লেগে রয়েছে যেগুলো উঠছে না তো এখন নিয়ে যাই যে দেখি যদি ওয়াশের জায়গায় যদি এখন আজকে থাকে এখন খোলা এখন করি না নাহলে কালকে হয়তো সকালবেলা করাবো তো প্রথম ডেস্টিনেশন আগে এখানে গাড়িটাকে ওয়াশ করাতে হবে তো আমার গাড়ি এখানে ওয়াশ হবে এটা বললো ওরা নাকি সার্ফ এক্সেল বা অন্য কি একটা ওই সেটা আছে সেদিন দললে উঠে যাবে আমার মানে নর্মাল সার্ফই উঠে যাবে তো আমি গাড়িটা লাগিয়ে দিলাম এখানে ডাবল স্ট্যান্ডে সব জিনিসপত্রের মধ্যে নিয়ে নিয়েছি যা যা ভেতরে ছিল আমার ডিগির মধ্যে পেপার ফেপার এখন এটা পরিষ্কার হোক আমি ওখানে দাঁড়িয়ে দেখবো তো হয়নি পরিষ্কার চা খাওয়া হয়ে গেছে রাস্তার ওই পর আমাদের ওই যে সোসাইটি ওটা আমাদের সোসাইটি এবার উল্টো দিকে পেট্রোল পাম্প সেখানে এখানে কার ওয়াশ হয় আমি আবার এসে যাচ্ছি যে দেখি আমার গাড়িটা কত ধোয়া হলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে দাঁড়াও ফাইনালি আমার গাড়ি ওয়াশ হয়ে গেছে পুরো চকচক করছে গাড়ি একদম নতুন সামনের থেকে ব্যাক অবধি পুরো চকচক আবার আগামী দু তিন সপ্তাহ কোনো গাড়ি ওয়াশের কোনো ঝামেলা নেই এরাও পুরো ভালো পরিষ্কার দেখতে পাচ্ছ কাছে কিচ্ছু নেই এবার এখান থেকে বেরিয়ে এবার আমি যাব হচ্ছে সবজি বাজার করতে না মুদি দোকানে যাবো একটা কারণ আছে সেটা যে তোমাদের মুদি দোকানে গিয়েই বলছি এখন যাওয়া যাক তো আজকে আমি কাকিমার জন্য রিয়াঙ্কার জন্য রসগোল্লা বানাবো বাড়িতে তার জন্য দুধ নিতে এসেছি আর চিকেন নিতে এসেছি কারণ চিকেন মহারানি হবে তো চিকেন আমি নিয়ে নিয়েছি সেখানে ব্লগ করিনি এখন দুধ নিয়ে নিই দুধ নিয়ে তো বাড়ি যাওয়া যাক শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটা মৌরিও দরকার মৌরি বোধ হয় এটা বোধ হয় মৌরি নাকি এই তো এটাই সমস্যা মৌরি আর জিরের মধ্যে তফাৎ বুঝি না মানে দেখলে বোঝা যায় না এটা বোধহয় জিরে মনে হচ্ছে ও ইয়া গড়েট কিন্তু এতটা লাগবে না আর নিয়ে নিই কিছু করার নেই আমার আর এটা দুটো হয়ে গেছে এবার গোটা গোলমরিচ নেবো বাকি সব বাড়িতেই আছে এবার এখান থেকে নিয়ে পালাই যা যা নেওয়া ছিল সব নিয়ে নিয়েছি এবার এখান থেকে বেরোই বেরিয়ে বাড়ি যাই বাড়ি যাই এক এক করে রান্না স্টার্ট করি প্রথমে রসগোল্লা করবো কারণ ওটাতে টাইম লাগবে তারপর সাইড বাই সাইড চিকেনটাও স্টার্ট করে দেবো আর লেট করবো না অলরেডি 8টা বেজে গেছে আর বেশি লেট করলে আরও লেট হয়ে যাবে তাড়াতাড়ি বাড়ি যাই বাড়ি যাই রান্না বান্না স্টার্ট করি তোমরা দেখে নিলে অমিত গিয়ে সব জিনিসপত্র নিয়ে এসেছে আজকে দেখি রাত্রিবেলা ও স্পেশাল ডিনার বানাবে অলরেডি সত্যমকে ডেকে নিয়েছে সত্যম এসেও গেছে অন দি আদার হ্যান্ড আমার এখানটা অ্যাকচুয়ালি খুব বেশি পেন হচ্ছে হালকা একটুখানি সোয়েলিং টাইপের হয়ে গেছে দুদিন পেনটা ছিল বাট আজকে সকাল থেকে একটু বেশিই বেড়েছে অ্যাকচুয়ালি কালকে রাত্রির থেকে একটু বেশি বেড়েছে বাট ওটা ঠিক আছে ওটা এমন কিছু বড় ব্যাপার না আমি দেখেছি শরীর খারাপ যদি বেশি ভাবো না যে হ্যাঁ এটা হয়েছে তাহলে আরও বেশি বেড়ে যায় তো ওটাতে বেশি ফোকাস করবো না কালকের মধ্যে আমি ঠিকই হয়ে যাবো আর একটা কথা কাল বেদে পরশুদিন মা চলে যাচ্ছে তো আমার মনটা অতটাও ভালো লাগছে না আমরাও নর্মাল মানুষই আমিও একটা নর্মাল মানুষ নর্মাল মেয়ে তোমাদের মতনই তো একটু হলেও মনটা খারাপ লাগছে যে এতদিন ছিল চলে যাচ্ছে একটুখানি আজকে মুডটা অতটাও ঠিক নেই বা তাই যতটা পাচ্ছি ব্লগ করছি অমিত একটু হেল্প করে দিচ্ছে ও ব্লগ করছে তো এখন তোমাদেরকে দেখাচ্ছি অমিত কী করছে আজকে অমিত স্পেশাল ডিনার বানাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো সত্যম এসে গেছে কালকে আমাদের স্পেশাল কি প্ল্যান সেটার জন্য ও প্ল্যানিং করছে মানে গাড়ি দেখছে বেসিক্যালি আর এখানে আজ হচ্ছিল অমিত আজকে কি যেন বলে জামাই করছে স্পেশাল রান্না কি রান্না করছে জামাই হচ্ছে চিকেন মহারানি আর এন্ড রসগোল্লে এন্ড ডেজার্টস হ্যাঁ তো আজকে ও স্পেশাল মেনু করছে আমিও দেখছি লোক তো আমারও লাগবে কতটা খেতে পারবো সেটাই হচ্ছে কথা দুদিন ধরে খাচ্ছি কিন্তু চিবাতে পারি না তো একটু কষ্ট হয় চুপচাপ থাকছে যাই হোক আজকে আমি কিছু আজকে আমি ঝগড়া করার মুডেও নেই আজকে সত্যি আমার এই মাড়িতে খুব ব্যথা হচ্ছে বা ঠিক আছে তার মধ্যেও টুকটাক টুকটাক চলছে আমাদের এখানে মা প্যাকিং স্টার্ট করে দিয়েছে পরশুদিন হচ্ছিল মার ফ্লাইট তো বলছে আজকে প্যাক করে রাখবে কালকে আর কোনো রিস্ক ফিক্স নেবে না টুকটাক যা জিনিস থাকবে সেটা পরে ঢুকিয়ে নেবে এরকম আমি এসে কি বলছো যে মা প্যাকিং শুরু করে দিয়েছো আমার মা বলছে কি এই আসতে পারলাম না যাওয়ার টাইম এসে গেল আর চলে গেলে কি বলো তোমার একা একা হয়ে যাবো আবার দুদিন পর আবার নর্মাল হয়ে যায় এরকম বড় ব্যাপার না হ্যাঁ এবার তো শিখে গেছো ট্রেনে প্লেনে কি করে আসতে হয় যখন ইচ্ছে হবে চলে আসবা প্লেনটা এখন অব্দি বাকি আছে প্লেনটাই তো যাবে এখন শিখে নেবে
এখানে দেখে নাও অমিতের চিকেন মহারানি করা হয়ে গেছে, সুরজ অলরেডি রুটি করে দিয়ে চলে গেছে, আর এখন অমিত স্টার্ট করছে কি স্পেশাল কি রান্না করছিস তুই? রসগোল্লা। হ্যাঁ, ও রসগোল্লা বানানোর চেষ্টা করছে, বানানো আগে একবার বানিয়ে খাইয়েছে, তো এখন স্টার্ট হচ্ছে রসগোল্লা। তো আমরা আগে এটা খেয়ে নেবো রুটি দিয়ে মাংস, তারপরে আমাদের সুইট ডিশ হচ্ছে রসগোল্লা। কেমন হচ্ছে সেটা রিভিউ আমি দেবো না, সত্যম এসে গেছে, মাও আছে। হ্যাঁ ভালোই হবে, হ্যাঁ না চিকেন মহারানি তো আমি একদম মানে জানি যে এটা ভালোই হবে। রসগোল্লাটা একদিন করে আমাকে আজব খাওয়িয়ে দিয়েছিল, ঠিক আছে আজকে টমেটো জল হয়েছে, না না ভালো হবে ভালো হবে। আমরা সবাই ডিনার করে নিয়েছি, এখন শুধু রসগোল্লা খাওয়া বাকি আছে, আগে সত্যমকে দিয়ে নেবো তারপর আমরাও খেয়ে নেবো। এত ভালো আজকে অমিত চিকেন রান্না করেছে, কিছু বলার নেই, প্রত্যেক দিনই ও চিকেন মহারানি হেভি ভালো রান্না করে। মা তুমি কি বলছিলে এরকম নাকি তুমি কোনোদিন রেস্টুরেন্টেও খাওনি? আমার জামাই এমন রেঁধেছে এরকম রেস্টুরেন্টেও কোনোদিনও খাইনি। আবার কি যেন বলেছিল ওই যেটা ইউটিউব খুলবো, ইউটিউবের নাম দেবো কি যেন, জামাই শাশুড়ি, জামাই শাশুড়ি নাকি ইউটিউবে নাম দেবো, সেখানে কি দুজনে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট রান্না দেখাবে। যাই হোক আমাদের ডিনার করা হয়ে গেছে, এখন রসগোল্লা এখনই তো বাড়ালাম না, আরামসে ট্রাই করো খানে কা কেসে। अच्छा है कि अच्छा नहीं है? अभी तो कैमरा पे हो तो अच्छा ही बोलोगे। मीठा तो है क्या? सही बताओ। मीठा तो सही है, मैं मीठा तो वैसे भी नहीं खाता, पर ठीक है। बेस्ट। রসগোল্লাটা খাবি আমি জানি আর একটু কিটু ইটু এরি করি। প্রিয়াঙ্কা আমার কাকি আমাকে দিচ্ছে রসগোল্লা, বড় বড় গরম 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 রসগোল্লা। কি করে করলে ওই ওই যে ছানা দিয়ে করলো, ছানা দিয়ে ময়দা দিয়ে মিক্স করে করে এনা। এটাতে একটা প্রবলেম হবে, আমি মানে সবসময় শিরাটা না খুব পাতলা করে ফেলি, ছানাটা একটু একটু ঠান্ডা করে খেতে ভালো লাগে, বাট আমারটা দেবো খেয়ে দেবো। নতুন সোফা বসে খাও না, একদম দোকানের মতন তো হবে না, বাট তাও খেয়ে দেবো। ভালো হয়েছে মা? একটুখানি মাঝে মাঝে সিনেটা পাতলা করে ফেলে, বাট টেস্টি হয়, বেশি খাবার হাই ফাই মিষ্টি না, বাট খুব ভালো লাগে। এটাকে আটকুনি গিয়ে করতো মনে হতো, আটকুতে হতো ময়ম। আমি আমার টেস্ট করিনি, বাট আমি জানি ও ভালোই করে, আগে একদিন ওকে করে খাইয়েছি, ভালো না বলো? দোকানের মতন মা তো ভালো বলবেই। সাদা কুকুরটা খেতে দেবো ভাবলাম, নেই সত্যি এখানে রেডি আছে, ওকে ছাড়তে এসেছিলাম নিচে আমি, আর একটা প্যাকেট আছে দিয়ে বেরিয়ে যাবো আমি এদের। অমিত নিচে মতি আর মতি ফ্রেন্ডদেরকে খেতে দিতে গেছে, আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে কি করবে কি করবে মা? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুশি কি থাকবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই বাই।